हेलो फ्रेंड्स, वेलकम टू व्हाइट टॉप 10। आजकेर ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো জিক্সার কার্বোরেটর ভার্সেস অ্যাপাচি আরটিআর 164V বাইকের তুলনামূলক বর্ণনা এবং বর্তমান বাজার মূল্য। এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভালো হবে ভিডিও শেষে ব্যাখ্যা করব। ব্র্যান্ড অরিজিন। জিক্সার কার্বোরেটর বাইকটির ব্র্যান্ড অরিজিন জাপান, অ্যাপাচি আরটিআর এর ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া। ইঞ্জিন টাইপ। কার্বোরেটর এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন। অ্যাপাচি এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ওয়েল কুল ইঞ্জিন। ব্র্যান্ড অরিজিনের দিক দিয়ে জিক্সার কার্বোরেটর বাইকটি এগিয়ে আছে, আবার ওয়েল কুল ইঞ্জিন হয় অ্যাপাচি আরটিআর 164V বাইকটি এগিয়ে আছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। জিক্সারের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি, অ্যাপাচি এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 159.7 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার। জিক্সার এর ম্যাক্সিমাম পাওয়ার 14.1 PS অ্যাট 8000 RPM, অ্যাপাচি এর ম্যাক্সিমাম পাওয়ার 16.03 BHP অ্যাট 8000 RPM। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম পাওয়ারের দিক দিয়ে অ্যাপাচি আরটিআর বাইকটি এগিয়ে আছে। ম্যাক্সিমাম টর্ক। জিক্সার বাইকটির ম্যাক্সিমাম টর্ক 14 Nm অ্যাট 6000 RPM, অ্যাপাচি এর ম্যাক্সিমাম টর্ক 14.8 Nm অ্যাট 6500 RPM। মাইলেজ। জিক্সার বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে, অ্যাপাচি বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে। ম্যাক্সিমাম টর্কের দিক দিয়ে অ্যাপাচি বাইকটি এগিয়ে আছে। টপ স্পিড। জিক্সার কার্বোরেটর বাইকটির টপ স্পিড 130 কিলোমিটার পার আওয়ার, 4V বাইকটির টপ স্পিড 135 কিলোমিটার পার আওয়ার। গিয়ারবক্স। জিক্সার কার্বোরেটরের গিয়ারবক্স 5 স্পিড, অ্যাপাচি আরটিআর 164V বাইকটির গিয়ারবক্সও 5 স্পিডের। টপ স্পিডের দিক দিয়ে অ্যাপাচি 4V বাইকটি এগিয়ে আছে। ওয়েট। জিক্সার কার্বোরেটর বাইকটির ওজন 136 কেজি, অ্যাপাচি 4V বাইকটির ওজন 145 কেজি। ফুয়েল ট্যাঙ্ক। জিক্সার কার্বোরেটর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক 12 লিটারের, অ্যাপাচি আরটিআর 164V বাইকটির ফুয়েল ট্যাঙ্কও 12 লিটারের। ওয়েটের দিক দিয়ে জিক্সার কার্বোরেটর বাইকটি এগিয়ে আছে। ব্রেকস। জিক্সার কার্বোরেটর বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স, রিয়ার ব্রেকটিও ডিক্স, অ্যাপাচি আরটিআর 4V-র ফ্রন্ট ব্রেকটি ডিক্স, রিয়ার ব্রেকটিও ডিক্স। সাসপেনশন। জিক্সার বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক আর রিয়ার সাসপেনশনটি মনোশক টাইপের, অ্যাপাচি 4V বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক আর রিয়ার সাসপেনশনটি মনোশক টাইপের। ব্রেক এবং সাসপেনশনের দিক দিয়ে এ দুটি বাইক সমান অবস্থানে আছে। সিট হাইট। জিক্সার কার্বোরেটর বাইকটির সিট হাইট 800 mm, অ্যাপাচি আরটিআর 164V বাইকটির সিট হাইট 790 mm। টায়ার সাইজ। জিক্সার কার্বোরেটর বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 100/80 আর রিয়ার টায়ার সাইজ 140/60, অ্যাপাচি 4V বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 90/90, রিয়ার টায়ার সাইজ 130/70। সিট হাইটের দিক দিয়ে অ্যাপাচি আরটিআর 164V বাইকটি এগিয়ে আছে, আবার টায়ার সাইজের দিক দিয়ে কার্বোরেটর বাইকটি এগিয়ে আছে। প্রাইস। জিক্সার কার্বোরেটর বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 219,950 টাকায়, অ্যাপাচি 4V বাইকটি পাওয়া যাচ্ছে 184,900 টাকায়, আর ইন্ডিয়ার বাজারে জিক্সার কার্বোরেটর ভার্সনের বাইকটি পাওয়া যাচ্ছে 1,857 রুপিতে। অন্যদিকে 4V বাইকটি পাওয়া যাচ্ছে 95,614 রুপিতে। প্রাইসের দিক দিয়ে অ্যাপাচি 4V বাইকটি এগিয়ে আছে। ফ্রেন্ডস,
এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি লুকিং, গুড কন্ট্রোলিং, মোটা চাকা, ব্র্যান্ড অরিজিন ইত্যাদি বিবেচনা করেন তাহলে জিক্সার কার্বোরেটর বাইকটি আপনার জন্য ভালো হবে। আর যদি পাওয়ারফুল ওয়েল কুল ইঞ্জিন, টপ স্পিড, কম দামের মধ্যে দ্রুত গতির বাইক চিন্তা করেন তাহলে অ্যাপাচি আরটিআর 164V বাইকটি আপনার জন্য ভালো হবে। ফ্রেন্ডস, এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার এবং টপ 10 রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।